রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে দুবাইতে চেন্নাই সুপার কিংস দলের নেট প্র্যাকটিস সেশনে বিধ্বংসী মেজাজে পাওয়া গেছে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। রবিবার মুম্বাই চেন্নাই মেগা ম্যাচের মধ্যে দিয়ে পুনরায় আইপিএল 14 শুরু হতে চলেছে মরুদেশে। ম্যাচের আগের দিন চেন্নাই দলের ইনস্টাগ্রামে ধোনির সাম্প্রতিক ব্যাটিং ফর্মের ক্লিপ শেয়ার করা হয়, যা অত্যন্ত আনন্দিত করবে তার ভক্তদের। ভিডিওটিতে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে স্ট্রাইকগুলো নিতে দেখা যাচ্ছে মাইকে। গত এপ্রিল মাসে ভারতের মাঠে শুরু হওয়া আইপিএলের প্রথম পর্বে ব্যাট হাতে বিশেষ কিছু করে উঠতে পারেনি মাহি। সাত ম্যাচ থেকে তার সংগ্রহে রান সংখ্যা ছিল মাত্র 37। দলের স্বার্থে কিছু করতে হলে ব্যাট হাতে কিছু ইতিবাচক করে দেখাতেই হবে তাকে। প্রসঙ্গত, নিজের চ্যানেলের সাম্প্রতিক ভিডিওতে এবছর আইপিএলে চেন্নাই দলের প্রথম দফার পারফরমেন্সের ভূয়সী প্রশংসা শোনা গেছিল আকাশ চোপড়ার মুখে। তার বক্তব্য, গত মরশুমে খুব খারাপ কেটেছিল চেন্নাই দলের আইপিএল মরশুম, কিন্তু 2021 আলাদা মেজাজে পাওয়া গেছে গোটা দলকে। একেবারে আক্রমণাত্মক মেজাজে খেলেছিল সিএসকে, ঝলসে উঠেছিল মঈন আলী, ফাফদু প্লেসিস এবং ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট। জাদেজার এক ওভারে 37 রান তোলাটা কে ভুলতে পারে। উইকেট তুলে নিয়েছিল দীপক চাহার। সব মিলিয়ে আইপিএলের প্রথম অর্ধে চেন্নাই দলের পারফরমেন্স ছিল দারুণ। দল গঠনটাই এমনভাবে করা হয়েছিল যে ভালো পারফরমেন্স দিতে বাধ্য। এখন অবধি 5টি ম্যাচে জয় নিশ্চিত করেছে সিএসকে, আর 3টে জিতলে তাদের প্লে অফে যাওয়া নিশ্চিত। এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস। 7 ম্যাচ থেকে তাদের সংগ্রহের পয়েন্ট সংখ্যা 10।